আসসালামু আলাইকুম সবাইকে। আজকের পর্বে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বটি থাকছে রেস্টুরেন্টের একটি খাবার দিয়ে। তো আমি সহজেই ঝটপট কম ইনগ্রিডিয়েন্ট নিয়ে একটি রেসিপি তৈরি করেছি, যে খাবারটির নাম হলো সবজি টর্স। সবজি টর্সগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের দুটি আলু সিদ্ধ করে, হাফ কাপ পরিমাণ নিয়েছি ফুলকপি সিদ্ধ করে, হাফ কাপ পরিমাণ নিয়েছি গাজর কুচি করে, আর এক টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, একটা ডিম ফেটিয়ে নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ ইউজ করব, আর নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, হাফ চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়া, আর একটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, স্বাদ মতো লবণ, আর এক টেবিল চামচ ধনে পাতা। সব শেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফেটানো ডিম। এবার আমি ভালো মতো মেখে নিয়ে তারপরে এক ইঞ্চি পরিমাণ করে টর্সগুলো বানিয়ে নিব। বানিয়ে আমি হাফ অ্যান আওয়ারের মতো ফ্রিজে রেখে দিব। দেন সবগুলো টর্স আমি ভেজে নিব গোল্ডেন ব্রাউন কালার করে। সবগুলি টর্স আমি বানাচ্ছি একটা একটা করে। আমি এখন এগুলোকে তেলে ভেজে নিব। তো একটা একটা করে দিয়ে দিচ্ছি টর্স এবং সবগুলো টর্স গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে দিব। বাহিরটা হবে মুচমুচে আর ভিতরটা হবে নরম, খেতে দারুণ মজার। গরম গরম টর্স সসের সাথে আমি পরিবেশন করে নিয়েছি। আপনারাও বাসায় বানিয়ে গরম গরম পরিবেশন করবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।